কোনোরকম চুলার ঝামেলা ছাড়া আর হচ্ছে রোদের ঝামেলা কাঁচা আমের কুচি আচারের রেসিপি শেয়ার করছি। খোসা সহ আমের কুচি আচারটা বানাবো, এই জন্য আমটা কিন্তু আমি খোসা সহই কুচি করে নিচ্ছি। আম আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমটা ঠিক এরকম করে কুচি করে নিয়েছি আর আমি এখানে দুইটার মতো আমের কুচি নিয়েছি। একটু বড় সাইজের আম ছিল, তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লবণ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখন এগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে সিরকা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সিরকা দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে দেখা যাবে যে চিনিটা গলে গেছে। এখন আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি জিরা 5 ফোড়ন, আর হচ্ছে আস্ত ধনিয়া আর মৌরি 5 থেকে 6টার মতো শুকনা মরিচ। এগুলো একসাথে করে গুঁড়ো করে নিয়েছি। আর এই কুচি আম থেকে অনেকটাই পানি ছেড়ে গেছে। এখন হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর যে গুঁড়া মশলাটা বানিয়েছিলাম আচারের জন্য ওইটা দিয়ে দিচ্ছি, আর 2 চা চামচ বিট লবণ, 2 চা চামচ হচ্ছে কাসুন্দি। কাসুন্দির রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন সব কিছুকে একসাথে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর হচ্ছে একটা পরিষ্কার কাঁচের বয়মে ভরে রেখে দিচ্ছি। কোনোরকম চুলার জাল করার ঝামেলা ছাড়া আমার একরকমের কুচি আচার বানানো হয়ে গেছে। এখন আরও একটি আচার শেয়ার করছি, এটা হচ্ছে আমের খোসাটা ছাড়িয়ে। আমের খোসাটা ছাড়িয়ে এভাবে করে কুচি করে পলে নিচ্ছি। এতটা বেশি কুচি করতে হবে না, ঠিক এরকম করে কুচি করে নিচ্ছি। আমগুলো কুচি করা হয়ে গেছে, আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ, 2 টেবিল চামচ চিনি দিয়েছি। সব কিছুকে একসাথে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সিরকা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সিরকাটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আচারটা বছর জুড়ে ভালো থাকে না। তো এটা থেকেও ভালো করে পানি ছেড়েছে। আর এখন 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর আচারের জন্য যে মশলাটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম কাসুন্দি। আমার এই আচারটাও বানানো হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে এই বয়মের উপরে আর আচারের উপরে দিয়ে দিচ্ছি। আচারটা বছর জুড়ে ভালো রাখতে চাইলে ঠিকইভাবে বানিয়ে নেবেন। আর এই আচারটা কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, ফ্রিজের বাইরে রাখলে কিন্তু 1 বছরের মতো ভালো থাকবে না, এটা মাত্র কয়েকদিনে নষ্ট হয়ে যেতে পারে। কোনোরকম চুলার ঝামেলা ছাড়া যারা সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে চান, চাইলে এইভাবে করে আচারটা বানাতে পারেন। আমাদের পেজে সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। যারা এতক্ষণ আজকে সাথে ছিলেন সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।